করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, পরিস্থিতি অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরো বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে খুব সিরিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। অনুকূল পরিস্থিতি এলেই রিওপেনিং এর চিন্তা ভাবনা আছে। সার্বক্ষণিকভাবে আজকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই চিন্তিত। আপনারা মোটেও সাহস হারাবেন না, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সুদিন আসবে। 1:11 সময় জরুরি অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ বার্ষিকী আজ। বিশ্ববিদ্যালয়ে দিনটিকে কালো